আরে মেয়ে মানুষ দুজনের জিনিস তো একই মতো, তাহলে বিয়ে শাদী করি কেউ, একটা ছেলে মানুষ তো দরকার লাগে না? ছেলে মানুষ লাগবো না, আমরা ওই একই জিনিস দিয়ে চালাইলাম। এটা কেমন কথা? আমরা চালাইলাম তো দুজনের দুজনের মাঝে আনন্দ হবে। আপনি যা কইলেন ছেলেরা মাটি কাঁপলে কি মেয়েরা মাটি কাঁপতে তো না, আমাকে যদি একটু বুঝে বলতেন তাহলে বোঝার বয়স। আচ্ছা ঠিক আছে, আপনারা কুয়াত পড়ছেন, আমি কুয়াত থেকে আমি তুলে নিয়ে উঠেন। ওই কি করো দুইজন তোমরা? আচ্ছা বুঝলাম তো, কিন্তু কুয়ার ভিতরে তোমরা কি করতেছ? আরে কইন না, পোলা মানুষ পাই না দেখা, পোলা মানুষের লগে আতলে গুললে মানুষ খারাপ হয়, এর লগে দুইজন আইয়া মাইয়া মানুষ করবে তো পোলা পোলা মাইয়া যা করে আমরা মাইয়া মাইয়া থাকি তাই করি। এই টাইমে তো আমরা ডাক দিলে কি হয়? আমরা ডাক দিতাম কি, আমরা পোলা গলা তো করব না, আমরা দুইজনে আছি। আমি কুয়া আমি কুয়া খুঁড়ে দিতাম। হ্যাঁ কুয়া আরো সুন্দর করে খুঁড়ে দিতাম, পরিষ্কার করে দিতাম। না লাগবে না তো কুয়া, জেনে আছে না আমরা গাছ কাছে উড়ে। হ্যাঁ এই কুয়াটা খুঁড়ে দিলে আরো ভালো হতো না, আর পানি পানি দিলে ভরতো না, পানি দিলে দরকার নাই তো। এই যে জঙ্গল আছে পরিষ্কার করে দিতাম, জঙ্গল আমরা পরিষ্কার করতে পারি, আমরা পরিষ্কার করতে পারি তাই। তাহলে কি হবে? আমি করলে কি সমস্যা? এই যে যাইছি, যদি আবার কেউ খোঁজে খোঁজুক, আর কেউ খুঁজবে না, সমস্যা নাই। এই যে জঙ্গল গুলা পরিষ্কার করা লাগবে না? হ্যাঁ এই কুয়ার জঙ্গল গুলা পরিষ্কার করতে হবে না? না না আমরা পারবো না, আমরা করা লাগবে না। আমি করে দেই। না 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 ভাই, এত পুকুর করা লাগবে না। কেন? না কি হবে? ওড়েও না। সমস্যা কি পরিষ্কার করে দিলে? আপনাদের বিয়ে করে দিলে কি সমস্যা? আপনাদের বিয়ে হয়ে গেলে সমস্যা কি? কবে বিয়ে করবেন? তো বারোটা পরে মানে বিয়ে করে না, আর আগে করলে কি হবে? না বারোটার পরে, বারোটার পরে বারোটার আগে করলে কি হবে? তাই মানুষ বিয়ে করে সকালে, আর তোমরা বিয়ে করো বিকালে রাত্রে। কেন আপনারা তো ছেলে মানুষ, ছেলে মানুষ ছেলে মানুষ বিয়ে করে না, যদি বিয়ে হয় না বাড়িতে পোলা মানুষের লগে, এর আগে দিন গায়ে হলো দেবো, পরের দিন বিয়ে হবো, পরে জামাই আইবো, পরে কাজী দেখবো, পরে বিয়া বানাবো, পরে বাবো, পরে বাসুরেতে রাত বারোটার পরে যাইবো। আরে সেটা তো হবে, কিন্তু আপনারা মেয়ে মানুষ, মেয়ে মানুষ কেমনে বিয়ে করবে? আমরা মায়েরা মায়ের বিয়ে করবো, আমরা মায়ের বিয়ে করতে। আরে ডিজিটাল যুগে বুঝছেন, মানে সবই হয়, সব সম্ভব, সব। এটা কেমন ধরনের কথা? কেমন ধরনের কথা মানে? আমরা না যা পারে মায়ের রাখি তা পারবো না। তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের জগতে বিয়ে আছে? মেয়ে মানুষ, মেয়ে মানুষের জগতে বিয়ে আছে? বিয়ার পরে তো এমন করে ফ্যাশন ফুশন করে চলতে পারবো না, তারপরে প্রেমও করতে পারবো না। থাকবো কলকাতা, আমি থাকবো বোম্বাই, তাহলে এটা কেন হবো? আচ্ছা সেটা না হলে বুঝলাম, কিন্তু তোমাদের দুজনের মাঝে আমার নাও সমস্যা কি? এটা কেমন ধরনের কথা? না আমাকে আমাকে ওই সব দুই বান্ধবীর মধ্যে কোনো ছেলে মানুষ, কোনো ছেলে মানুষ আসতে পারে নাই,
আশা করি ভবিষ্যতেও না আসবে এটা কোন কথা হলো একদম কথা লিগ্যাল কথা যেটা লিগ্যাল আমি তো জীবনেও কোনদিন শুনলাম না যে মেয়ে মানুষ বিয়ে করে আমরা মায়া মানুষ মায়া মানুষ বিয়ে করে আমাদের সমস্যা আরে মেয়ে মানুষ দুজনের জিনিস তো একই মতো তাহলে বিয়ে শাদি করি কি একটা ছেলে মানুষ তো দরকার লাগে না ছেলে মানুষ লাগবো না আমরা ওই একই জিনিস দিয়ে চালাইলাম এটা কেমন কথা আমরা আমরা চালাইলাম তো দুজনের দুজনের মাঝে আনন্দ হবে আপনি যা কইলেন ছেলেরা মাটি কাটলে কি মেয়েরা মাটি কাটতে তো না আমাকে যদি একটু বুঝে বলতেন তাহলে বোঝার বয়স আচ্ছা ঠিক আছে আপনারা কুয়াত পড়ছেন আমি কুয়াত থেকে আমি তুলে নিই ওঠেন আমি তুলে দিই কুয়ার থেকে কেন জান না শোনেন আর একটু কথা বলি কিছু আরে ভালো লাগবে না আমি আসছি এখন ভালো লাগবে লেন ভালো লাগার মানুষটা আছে ভালো লাগার মানুষ আরেক জায়গায় যায় খোঁজেন এই জায়গায় কি ভালো লাগার মানুষ হ্যাঁ বাংলাদেশি কি মাইয়ারা বাবা আছে আপনার কাছে মাইয়ারা বাবা আছে আমরা সুন্দরী যে তাই গঙ্গা পিছে পিছে ঘুরে আমার কাছে মেয়ের অভাব নাই না তাহলে কি হবে সেলফি কাজ করে কাজ সেলফি তোল খালা খালা চলেন তাহলে যাই বাসায় যাই চলেন এই লুকটা না এই এই ফেসবুকে পড়ে দিবে আজকে নতুন জীবন শুরু করলাম লিখে দিমু ক্যাপশন ভাইয়েরা বোনেরা শুনেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে থেকে নতুন জীবন শুরু করলাম নতুন জীবন শুরু করলাম আমাদের সংসার জীবনের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ দোয়া করবেন দোয়া প্রার্থী আমরা হ্যাঁ লন জায়গা লন কি করব এই লন কষ্ট লাগা তোর কাছে ল জায়গা এটা শুনুন আরে যাই হোনে আমি তো আসলাম কে বলে একটু সময় কাটাই দি দুজনে দরজা